হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিমাস রেসিপি। আজ আমি আপনাদেরকে দেখাবো কচু শাক ভর্তা কিভাবে করতে হয়, সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। তো ধন্যবাদ সবাইকে। তো বন্ধুরা, চলুন দেখিয়ে দিই কীভাবে তৈরি করেছি আমি এই কচু পাতা ভর্তা রেসিপি। তো এটা আমি চেষ্টা করেছি খুব সহজভাবে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। তো এই জন্য আমি কিছুটা কচুর পাতা নিয়ে নিয়েছি। এই কচুর পাতাগুলো কিন্তু আস্ত আছে। এই কচুর পাতাগুলোকে আমি হাত দিয়ে একটু ছিঁড়ে নিব, কারণ এই জন্য আমি হাতে একটা গ্লাভস পরে নিয়েছি যাতে আমার হাতে কোনো রকম দাগ না লেগে যায়। তো এভাবে কচু পাতাগুলো হাত দিয়ে আমি একটা কচু পাতা তিন চারটা খণ্ড করে ছিঁড়ে একটা হাঁড়িতে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে বটি বা ছুরি দিয়ে এটাকে কুচি করেও নিতে পারেন, চাইলে এটাকে আস্তেও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা হবে না, কারণ এটা খুব তাড়াতাড়ি গলে একদম ফিনিশ হয়ে যায়। তো এই জন্যই আমি কিন্তু হাত দিয়ে ছিঁড়ে নিলাম। তো দেখুন, একে একে কিন্তু আমার সবগুলো কচু পাতা ছিঁড়ে নেওয়া হয়ে গেল, দেখুন রেডি হয়ে গেছে। এবার এগুলাকে আমি বেসিং থেকে ধুয়ে পরিষ্কার করে নিব। এবার আমি বেসিংয়ে চলে যাচ্ছি। এবার পানি দিয়ে, নর্মাল পানি দিয়ে এগুলোকে ভালো করে ধুয়ে আমি একটা বলে তুলে নিব। এই জন্য আপনাদের কাছে যদি গ্লাভস না থাকে আপনারা চাইলে একটা পলিথিনের ব্যাগ হাতে বেঁধে নিতে পারেন, তাহলে কিন্তু হাতে দাগ লাগবে না, চুলকাবেও না। তো এরপরে আমি কচু পাতাগুলোকে ধুয়ে একটা বলে তুলে নিচ্ছি। দেখুন, আমার সবগুলো কচু পাতা ধুয়ে নেওয়া হয়ে গেছে। এবার কিন্তু চুলায় বসিয়ে দেওয়ার পালা। তো চুলায় একটা কড়াই বসিয়ে তাতে আমি 2 টেবিল চামচ পরিমাণে সরিষার তেল দিয়ে দিলাম। দিয়ে দিলাম 5টা শুকনা মরিচ। তো মরিচগুলা দেওয়ার পরে ভালো করে মরিচগুলাকে একটু ব্রাউন করে ভেজে নিতে হবে। তো মরিচগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এবার একটা প্লেটে তুলে নিচ্ছি। এরপরে দিয়ে দিব 5-6টার মতন রসুনের কোয়া। তো এই রসুনের কোয়াটা দেওয়ার পরে এর ভিতরে দিয়ে দিব আমি 3টা পেঁয়াজ কুচি। তো দেওয়ার পরে সমস্ত উপকরণগুলোকে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নিব। তো বন্ধুরা, এটাকে বেশি ব্রাউন করে ভাজানো যাবে না। এরপরে দিয়ে দিলাম আমি সামান্য একটু জিরা। আপনারা চাইলে জিরাটা স্কিপও করতে পারেন, চাইলে 5 ফোড়নও ব্যবহার করতে পারেন। তো এখানে সবগুলো উপকরণ দেওয়ার পরে ভালো করে একটু ভেজে নিব। তো বেশি কালার করব না, জাস্ট সামান্য পরিমাণে ভেজেই আমি কিন্তু এটাকে উঠিয়ে ফেলবো। তো দেখুন আমি কীভাবে উঠিয়ে নিলাম, দেখিয়ে দিলাম। এরপরে এই তেলটুকুনির ভিতরেই কিন্তু আমি কচু পাতাগুলো দিয়ে দিব। তো দেখুন, একে একে আমি সবটুকু কচু পাতা দিয়ে দিব। তো এ পর্যায়ে চুলার জালটা কিন্তু আমার মিডিয়ামে আছে। তো মিডিয়ামে জাস্ট 3-4 মিনিট রান্না করলেই কিন্তু কচু পাতাগুলো একদম ভর্তার মতো হয়ে যাবে। এই কচু পাতায় কিন্তু কোনো রকমের পানি ব্যবহার করতে হবে না, ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা তুলে নিব। ঢাকনাটা তুলেই কচু পাতাগুলোকে একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিব, নাহলে কিন্তু নিচে থেকে আটকে যাবে আর উপরেরগুলা কিন্তু কাঁচা থাকবে। তো এইভাবে কিন্তু অনবরত নাড়াচাড়া করে নিতে হবে যাতে নিচে থেকে লেগে না যায়, তাহলে কিন্তু আস্তে আস্তে কচু পাতাগুলো একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়ে যাবে, কোনো পানি দিতে হবে না। দিয়ে দিলাম সামান্য একটু লবণ। তো লবণটা দেওয়ার পরে আবারও একটু নেড়ে চেড়ে কিন্তু এটাকে মিশিয়ে দিতে হবে। তারপর দিলাম একটা পেঁয়াজ কুচি। তো আপনারা চাইলে এখানে রসুন কুচিও দিতে পারেন, আমি শুধুমাত্র পেঁয়াজ কুচি দিলাম। তো দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে একটু দমে রেখে দিব। কিছুক্ষণ পরে দেখুন আরও কিছুটা পানি ছেড়েছে কচু পাতা থেকে, মানে এ পর্যায়ে আমার সবগুলো কচু পাতা মেল্ট হয়ে গেছে, এই জন্য কিন্তু পানি বেরিয়েছে এর থেকে। তো দেখুন কিভাবে পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেল। তো কচু পাতাটায় কিন্তু আমি পানি দেইনি, এই কচু পাতাটা ধোয়ার সময় গায়ে যতটুকু পানি লেগেছিল ততটুকু পানিতেই কিন্তু দেখুন পানি ছেড়ে পানি বেরিয়ে গেছে, দেন আমার কচু পাতাগুলো ভালো করে সিদ্ধ হয়ে গেছে। তো এইভাবে কিছুক্ষণ পর পরে এগুলাকে নেড়ে চেড়ে দিতে হবে। তো আমার নেড়ে চেড়ে দেওয়া হয়ে গেল। তো একটু ভালো করে এই কচুর রসটাকে একটু শুকিয়ে নিতে হবে, তাহলে কিন্তু ভর্তাটা খেতে অনেক মজা লাগবে। তো এই জন্য আমি এটাকে আরও কিছুক্ষণ জাল করে নিব যাতে এর ভিতরে এক্সট্রা যে রসটা আছে সেটা যাতে ভালো করে শুকিয়ে যায়। তো দেখুন এ পর্যায়ে আমার কিন্তু কচুর নিচের যে এক্সট্রা রসটা ছিল সেটা কিন্তু অনেক
টাই কিন্তু শুকিয়ে গেছে এবং এটা কিন্তু শুকনো হয়ে গেছে। তো দেখুন, দেখেই বোঝা যাচ্ছে কেমন, একদম পুরাটাই শুকাই গেছে। এ পর্যায়ে কিন্তু আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিব, নামিয়ে ঠান্ডা করে তারপরে এই ভর্তাটা মাখাবো, কারণ গরম অবস্থায় ভর্তাটা মাখাতে গেলে আমার হাতে লেগে যেতে পারে। এজন্য আমি এটাকে ঠান্ডা করে তারপরে ভর্তাটা তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে তৈরি করতে হবে। তো দেখুন, আমার সবটুকু ভর্তা প্লেটে তুলে নেওয়া হয়ে গেছে এবং আগে থেকে যে উপকরণগুলো আমি ভেজে রেডি করে রেখেছিলাম সেগুলোও নেওয়া হয়ে গেছে। তো মরিচগুলার বোটাটা এভাবে আমি ভেঙে নিব এবং পাঁচটা মরিচ যদি আমি এই ভর্তাটায় দিই তাহলে মরিচ ভর্তাটা অনেক ঝালঝাল হয়ে যাবে, এজন্য আমি একটা রেখে দিলাম আর চারটা দিয়ে দিব। তো দেওয়ার পরে এই সমস্ত উপকরণগুলোকে আমি ভালো করে একসাথে চটকে নিব। তো দেখুন, একটু ধৈর্য সহকারে কাজটা করতে হবে, এর ভিতরে এক্সট্রা কোনো লবণ অথবা সরিষার তেল মেশানোর কোনো প্রয়োজন নাই। যতটুকু আগে দেওয়া হয়েছিল ততটুকুতেই কিন্তু ভর্তাটা পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে। তো এ পর্যায়ে কিন্তু সবটুকু কিন্তু দেখুন মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এটা কচু পাতার সাথে ভালো করে মিশিয়ে সুন্দর করে ভর্তা তৈরিটা করতে হবে। একদম দেখুন, এভাবে সুন্দর করে ভর্তাটা তৈরি করে নিতে হবে। দেখুন কতটা ইয়ামি লুক চলে এসেছে, এখন থেকেই দেখে কিন্তু জিভায় জল চলে আসবে। তো এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে কিন্তু অসম্ভব মজার হয়। তো এর ভিতরে যে গাল চুলকানোর একটা ভাব থাকে এই জন্য একটু লেবু দিয়ে দিলাম, কারণ লেবুর ভিতরে যে অ্যাসিটিক ভাবটা আছে সেটার কারণে কিন্তু এই কচু পাতা থেকে গাল চুলকাবে না অ্যান্ড এটা কিন্তু আরও বেশি মজা লাগবে। তো দেব বন্ধুরা, এটাকে ভালো করে এভাবে চটকে চটকে মুছে নিতে হবে, তাহলে কিন্তু পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে কচু পাতা ভর্তা। তো দেখুন বন্ধুরা, আমার কচু পাতা ভর্তাটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার একটু মরিচ দিয়ে এর উপর ডেকোরেশন করে দিলাম। আমার এর রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং প্রতি সপ্তাহে কমপক্ষে 3 থেকে 4টা নতুন ইউনিক ভিডিও পেতে অবশ্যই চোখ রাখবেন আমার চ্যানেলে। ধন্যবাদ সবাইকে, আজ এই পর্যন্ত, ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে।